जय नीता, जय गौर हरि बोल। वंशाकल्पतरुभर्तृ कृपा सिन्धुभ्य एवच पतितानं पावनेभ्य सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय नीताय, जय गौर हरि बोल। समागत आजकेर भागवत पिपासु भक्त सज्जन रसिक मंडली, आज आमादेर परम सौभाग्य, आज के शुद्ध सौभाग्य नय, वैष्णव जे परम कृपामय आमादेर परमाराध्य गुरुदेव परम दयाल जिनी वैष्णव चूड़ामणि केशीघाट निवासी आमादेर मुरारी बाबा जिनी छिलेन, तिनी जे शिक्षाटा आमादेर बोलतेन माझे माझे किन्तु देखतेन, ओनार कथाटा छिलेन जे भगवानेर कृपार आगे वैष्णवेर कृपा जदि कारो प्रति वर्षित ना हय तार कोटि जन्मेओ भगवानेर कृपा बर्षण हय ना। ताहले आजके आमादेर अजाचितभावे करुणा करबार निमित्ते जिनि आमादेर माझे छुटे एसेछेन, भगवानके ध्यान करले पावा जाय। भगवान कारो प्रति जदि अप्रसन्न हन तथापि भगवानके आबार प्रेम भरे डाकले भगवानके आबार भगवानेर बाध्य भक्तके देखा दिते, किन्तु वैष्णव তিনি এমন একটা বিষয়বস্তু যে বৈষ্ণব অনাকাঙ্ক্ষিতভাবে এসে ভক্তদেরকে করুণা করবার নিমিত্তে তার চরণতরি দিয়ে উদ্ধার করবার নিমিত্তে নেমে আসেন অবনীতে। আজকে আমাদের মাঝে যিনি এসেছেন সুদূর বৃন্দাবন থেকে আগত শ্রী 108 শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ, যাকে দণ্ডায়মান আসন্ন প্রবেশন অবস্থায় দেখছেন, তিনি আমাদের করুণা করবার নিমিত্তে এসেছেন। আজকে তার বদন হইতে যে সুধারাশি আমাদের কর্ণকুহর দিয়ে হৃদয় মাঝে প্রবেশ করতে, আশা রাখি আজকে এই পরম বৈষ্ণবীর সম্মুখন নিচিত বাণীতে ভগবানের পবিত্র কথায় সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর লীলা কথায় আমাদের চিত্তগুহায় যে মলিনতা যে অন্ধকারে আচ্ছন্ন আছে সে অন্ধকারটা যেন আমাদের আজকে দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। আজকে তিনি যেন আমাদের এমনভাবে এমন কথার মধ্য দিয়ে আজকে সেই রাধারানীর করুণাময়ী রাধারানীর সেই মধুর প্রেম আলাপন দিয়ে আমাদের এমন ধন্য করবেন, আমরা সবাই পিপাসিত অন্তর নিয়ে বসে আস্বাদন করব। এই আশা ব্যক্ত করে আর দীর্ঘায়ু করব না, কারণ অত্যাধিক রাত হয়ে গেছে। আগামী দিন একটু সকালে সকালে আসবেন, আগামী দিনও প্রবচন আছে। আর বাবার শ্রীচরণে আমি দণ্ডবত জানিয়ে বলছি, বাবা আজকের এই হতভাগা চাতক পাখিদেরকে একটু করুণা করবেন, এই রাধারানীর প্রেম ধন দিয়ে যেন আমরা তো সেই রাধারানীর প্রেম থেকে বঞ্চিত, তাই যেন এই হতভাগাদের কৃপা করবেন। আপনাদের মতো তো আর সেই ব্রজে বাস আমাদের হয় না, তাই আপনারা কৃপা করে যেন এই যারা চাতক পাখির নয় আজকে বসে আছে এদের যেন সেই কৃষ্ণপ্রেমে সিক্ত হয়ে যেন রাধা গোবিন্দ ভজন করার উপযোগী একটা মন তৈরি হয়। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে। যস্য প্রসাদত ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতয়পি, ধ্যায়ং স্তুবং স্তস্ব যশস্ত্রিসন্ধম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজৌ কণকবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরো দ্বিজবর যুগধর্মপাল, বন্দে জগত প্রিয়কর করুণাবতার, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিম রাধবৃন্দাবনেশ্বরীম, বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হৃদিপ্রিয়ে, তুলসীকাননম্ পদ্মবনানি চ
पुराणं पठनं यत्र यत्र सन्निहितः हरिः दुर्गमी पथिमेन्धस्य स्खलदपादरिगतिर्मुहु सकृपा यष्ठिदानेन सन्तो सन्तो वलम्बनम् जयरूप सनातनो भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोस्वाईर करी चरण वंदन जहा हईते विघ्न नाशय अभीष्ट पुराण सर्वश्रोता वैष्णवेरे करी नमस्कार सबे कृपा करी पदधूलिते हो मस्तके आमार जय जय श्री गुरु श्रीनिताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बो मंगल मंगल नीतय गौरंग हरि बोल नीतय गौरंग नाम नीतय गौरंग मंगल सबाई मिले दुटो हाथ ऊपरे तुले करतली सेवार साथे नीतय गौरंग नाम नीतय गौरंग पावन पावन्य नाम नीतय गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग पावन पावन्य नाम नीतय गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग मधुर मधुर नाम नीतय गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग मधुर मधुर नाम नीतय गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग नीतय 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 गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग नीतय 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 गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग गौर 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 राधे 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 तुहत तुले बोल नाम नीतय गौरंग राधे नीतय गौरंग नाम नीतय गौरंग तुहत तुले बोल नाम नीतय गौरंग नीतय गौरंग नाम नीतय गौरंग मंगल मंगल नाम नीताय गौरंग नीताय गौरंग नाम नीताय गौरंग
সর্বাগ্রে সমাত্রৈক গতেখ। পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুহ প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামীশ্চরণ কমলে নমামি। ততহ অখিল রসামৃত সিন্ধু করুণা ঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যশ প্রিয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজী মহারাজস্য শ্রীচরণ কমলে নমামি। অখিল রসামৃত সিন্ধু করুণা বরুণালয় নিখিল জনমানব হিতকারী কলিকুহক কান্ত শিরোমণি বিশ্বব্রহ্মাণ্ড অধিনায়ক প্রতিপালক বিশ্বাম্ভর বিশ্বের ভরণ পোষণ প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় বঙ্গজননী বাংলাদেশ তার সুশীতল পবিত্র অঙ্কে ফরিদপুর নামক জেলায় ভাঙ্গা স্থানটির নাম শ্রী শ্রী গোপাল গোপীনাথ শ্রীমন্দির আর এই শ্রীমন্দিরের যিনি সেবক যার কথা বললেই মনে হয় গর্বে বুকটি ভরে যায় মনে প্রসন্নতা আসে যেন মনে হয় সনাতন ধর্ম রক্ষা হবে। আমাদের অতি প্রিয় অতি আদরণীয় শ্রীলশ্রী অষ্টোত্তর শত শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজি যিনি আমি আজ বলছিলাম আসার সময় যখন ঢাকা থেকে ফিরছিলাম আমাদের সনাতন ধর্মের যে অন্যায় যে অবক্ষয়গুলো যে ভ্রান্তি দশা চলছে যে কুসংস্কার আমি অন্য কোনো ধর্মের কথা বলবো না তাদেরকে কিছু বলবার আগে নিজের ঘরটাই সংশোধন করবার কথা বলবো। একই রকমভাবে আমাদের গোপীনাথ ব্রহ্মচারীজি উনি অন্যায় দেখবার সঙ্গে সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে এমন তুলোধনা তুলোধনা বুঝেন তুলোকে জট হয়ে যায় তুলোর মধ্যে সেই তুলো কোনো কাজে লাগে না সেই তুলোটাকে পরিষ্কার করবার জন্য যে তুলোধনা করেন না এমন বাগ্মী মহাপুরুষ খুব কম আছে বলবার সৎসাহস রাখার বাগ্মী মহাপুরুষ বহুত কম আছে। হ্যাঁ উনি তার মধ্যে অন্যতম ওনার দ্বারা সংস্কার হবে ওনার দ্বারা সনাতন ধর্মের জয় জয়কার হবে
এটা লিখে রাখতে পারেন। আর ওনার আহ্বানে আমি না এসে পারিনি। আমি মনে ভেবেছিলাম যে এখান থেকে যশোর চলে যাব, কক্সবাজার ওখান থেকে ফ্লাইটে যশোর আসা যায়, হ্যাঁ যশোর চলে যাব, এরপরে যশোর প্রোগ্রাম আছে। কিন্তু ওনার যে ভালোবাসার বিজ্ঞপ্তি, ওনার যে আবেদন, ওনার যে করুণ কণ্ঠেশ্বর, আমার মতন অধম, আমার মতন একদম শুকনো শুষ্ক মানুষের হৃদয়ে মরুভূমি, শুকনো মরুভূমিতে উনি ভক্তি সিন্ধু স্থাপন করতে পারেন এমন বলে দিতে পারি। হ্যাঁ, তো তাই সকলের সঙ্গে আবার আমাকে মিলিয়ে দেওয়ার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ পাশে আবদ্ধ হলাম। ফরিদপুর শব্দটির সঙ্গে আমি শুধু কয়েকজন মহাপুরুষের নাম এটা জানতাম, ডক্টর ব্রহ্মচারীজি, মহানামব্রতজি। ইচ্ছে ছিল আসব, তার চরণচুম্বিত ভূমিকে একবার স্পর্শ করে ধন্য হব, মনে ইচ্ছে ছিল। কিন্তু এই ইচ্ছেটি আমাদের শ্রী শ্রী গোপীনাথ ব্রহ্মচারীজি মহারাজজির বিশেষ কৃপায় আমি প্রাপ্ত হলাম, আমি কৃতজ্ঞ। কেননা ডক্টর ব্রহ্মচারীজি, আমি যখন ছোট ছিলাম উনি আমায় কোলে বসিয়েছেন, আদর করেছেন, পিতার মুখ থেকে শুনেছি, বড় স্নেহ করেছেন। যে নামটা আপনারা শুনছেন, এই দাসের নামটা, উনি পিতাপ্রভুকে বলেছেন এই নামটি তার রাখবে। তাই আমি মাটিকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে অনুভব করেছিলাম, প্রণাম করেছিলাম, যাক আজ ফরিদপুরে আসা সার্থক হল, বলো না গো রাধে রাধে। তো সকলের কাছে আমার বিনম্র নিবেদন, আবেদন, বিজ্ঞপ্তি এই যে দুটো দিন হরিকথায় রাধারানীর কথা হবেন, কিন্তু তৎসাথে আমরা আমাদের সনাতন ধর্মের কথা, যা না শুনলে আমরা পিছিয়ে যাব, সে কথা অবশ্যই আমাদের শুনতে হবে, আমাদেরকে ভালো করে শুনতে হবে। কেন? তদ বাগ্মী স্বর্গৌ জনতাঃ বিপ্লবা যস্মিন প্রতি শ্লোকম শব্দ বদ্ধবী নামানন্তস্য যশয়ঙ্কদানি। এমন সাধু সন্ত মহাপুরুষ ভগবান চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার চরণচুম্বিত ভূমি এই বঙ্গভূমি বাংলাদেশ। বাংলাদেশের মাটি পূত পবিত্র, সাধকের মাটি, সাধনার মাটি। যে মাটিতে আমরা অবস্থান করছি সাধকের মাটি, সাধনার মাটি। এ মাটি আমাদের চন্দন, এ মাটি আমাদের ভালোবাসার মাটি। আর এই মাটিতে জন্ম যার, সে যদি কখনো মনে মনে ভাবে আমি বাংলাদেশে জন্মেছি, আমি হিন্দু হয়ে জন্মেছি, আমি পিছিয়ে গেছি, আমি সংখ্যালঘু, এটা যেন কেউ না ভাবে। কেন ভাববে না জানেন? সংখ্যায় লঘু হতে পারি, কিন্তু আমাদের গুরু আছেন, তাই আমরা ধর্মে গুরু হতে পারি। বলো রাধে রাধে। না না না, হতে পারি বলবো না, আমরা ধর্মে গুরু। কেন? বলে পাঁচজনের কাছে ছিল ভগবান, মাত্র পাঁচজনের কাছে ছিল, 100 জনের কাছে ভগবান ছিল না,
মাত্র পাঁচজনের কাছে ভগবান ছিল। যেখানে ধর্ম আছে সেখানে ভগবান আছেন, ভগবান সেখানে সহায়কারী হন। সত্যের কাছে ভগবান আছে, নীতির কাছে ভগবান আছে, নিষ্ঠার কাছে ভগবান আছে, সততার কাছে ভগবান আছে, সদাচারীর কাছে ভগবান আছে, পবিত্র জনের কাছে ভগবান অবস্থান করে। কাজী ভগবান আমাদের, হ্যাঁ হ্যাঁ আমাদের ভগবান, গৌরহরি আমাদের, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে দুর্ভাগ্য কি জানেন, পিতার সম্পদে সন্তানের অধিকার হয়, এটা চিরকালের নিয়ম। পিতৃ সম্পদে কার অধিকার? নিখিল জনমানব কলিযুগ পাবন অবতার ভগবান চৈতন্য মহাপ্রভুর সন্তান আমরা নিঃসন্দেহে। সন্তান হওয়ার স্বার্থেই তার সম্পদে আমার অধিকার, তার প্রেমে আমার অধিকার, তার নামে আমার অধিকার, তার করুণায় আমার অধিকার, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিতে আমার অধিকার। কিন্তু কেন অধিকার থেকে বঞ্চিত হলাম? কেন প্রেম লাভ হলো না? কেন ভক্তি লাভ হলো না? কেন ভগবান গৌর হরিকে প্রাপ্ত হলাম না? কিসের জন্য? আজ সম্বন্ধ, সম্বন্ধ কোথায় যেন শিথিল হয়ে গেছে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কৃষ্ণ হইতে হইয়াছি সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম? যদি পিতার সেবা কেউ না করে তাহলে তাকে পিতৃদ্রোহী বলা হয়। আর পিতৃদ্রোহী মানে পাতকি, পাপী। সে ভগবান গৌরহরি আমার ঠাকুর, আমার ঘরের ঠাকুর, আমার বাংলার ঠাকুর, আমার ঠাকুর। কিন্তু সমস্যা কি জানেন, দেশের ঠাকুর ফেলি, বিদেশের কুকুর ধরি। আমরা আমার ঘরের ভগবান, আমরা আমার ভগবান চৈতন্য মহাপ্রভুকে নিজের করে নিতে পারলাম না, নিলাম অন্য কোনো কিছু, নিলাম তাদেরকে, নিলাম কুসংস্কার, যেখানে থাকি সেখানকার সাজ সজ্জা, সেখানকার আড়ম্বর, সেখানকার ভালো, সেখানকার মন্দ। আমার চোখে লাগা ভালো, আমার চোখে লাগা মন্দ, মন্দ না মন্দটাও আমার কাছে ভালো, এইসব আমি গ্রহণ করলাম। বাংলাদেশে থেকেই সনাতন ধর্মাবলম্বী মানুষরা লুঙ্গিটা পর্যন্ত ছাড়তে পারলো না, হায় সর্বনাশ। লুঙ্গি কি আমাদের পোশাক? লুঙ্গি কি পোশাক পরা একান্ত প্রয়োজনীয়? লুঙ্গি পরতে নাই জানেন কি আপনারা? একটা ইসলাম ধর্মাবলম্বী ভাইদের কখনো দেখেছেন যে তারা ধুতি পরে? তাদের নিষ্ঠা, তাদের ধর্মে যদি তারা নিষ্ঠা রাখতে পারে, আর আপনারা সনাতন ধর্মাবলম্বী মানুষ এইটুকু সামান্য নিষ্ঠাটুকু রাখতে পারেন না, বলুন না রাধে রাধে। অনেকে মুখে বলে মহারাজ আমি প্রসাদ ভোজী, অনেকে বলে সনাতন ধর্মাবলম্বী গলায় তুলসীর মালিকা আছে, কিন্তু লুঙ্গি তাদের পড়তে হয়। কি গো, লুঙ্গি না পরলে হয় না? হয় কি লুঙ্গি না পরলে? চলে না? খুব অসুবিধা হয়, খুব প্রিয় পোশাক বলে মনে হয় নাকি? পোশাক ছাড়া চলে না, লুঙ্গি ছাড়ুন, ধুতি পরুন। লুঙ্গিটাকে সনাতন ধর্মাবলম্বী মানুষরা পড়বেন না, এটি পরিধান করা একেবারে অনুচিত, একেবারে অনুচিত। এছাড়াও সনাতন ধর্মের এমন কিছু বিষয় আছে, এমন কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমরা নিত্য নিত্য বলতে থাকি, বারবার বলতে থাকি, শব্দগুলো পরিত্যাগ করতে হবে। সনাতনী কোষ আছে, সনাতনী শব্দ আছে, সেই শব্দের ব্যবহার করা একান্ত প্রয়োজন। পানি না বলে জল বলবার চেষ্টা করুন,
স্কুলে কলেজে লেখায় না হয় আপনি সেটা লিখতেই হবে, সেটা লিখবেন, তাতে দোষ দেখছি না। কিন্তু ঘরে আপনার ছেলে আপনার মেয়েকে এই শব্দটা শেখান, জল শেখান, জল বলতে শেখান, নিমন্ত্রণ বলতে শেখান, সনাতনী সংস্কার শিক্ষা দিন। কিছু কিছু শব্দ আছে, সেই শব্দের সঙ্গে তাকে যুক্ত করুন, শ্রদ্ধা, বিবেক, সহৃদয়, সদাচার, পবিত্রতা, নৈতিকতা, নিষ্ঠা, এইসব শব্দ জানেও? আপনার ছেলেটি আপনার মেয়েটি সেই শব্দ সম্পর্কে সজাগ আছে কি, জানে? তাকে জানানো উচিত। তো বাংলাদেশের মানুষ তারা নিজেকে লঘু ভাবতে শুরু করেছে, ভাবছে আমরা লঘু। এবার লঘু কি হতে চায়? যাদের কাছে গেলে বড় হওয়া যায় তাদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। কেন চেষ্টা করে, কিসের জন্য? সে তো এমনিতেই তার হৃদয়ে গুরু আছেন, এমনিতে সে এমন কিছুর সঙ্গে যুক্ত, সে ভগবানের সন্তান, তাকে কখনো কোনো সময় তাকে লঘু ভাবতে হবে না। গুরু তার সঙ্গে আছে, গুরু তার সাধনা, গুরু তার চিত্তে সদা সর্বদা সাধনার পথ দেখান, গুরু তার হৃদয়ে প্রেম পবিত্রতার পথ দেখান, গুরু তার মনি প্রাণী ধ্যানি ভক্তিতে আরাধনায় বৃন্দাবনী কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিয়ে যান। অতএব গুরু তার হৃদয়ে আছে, গুরু তার সাধনায় আছে, তিনি কখনো লঘু হতে পারে না। এই বোধ, এই বিচার, এই বিবেচনা প্রত্যেক সনাতনী সাধককে থাকতে হবে। সকলের গলদেশে তুলসীর মালিকা একান্ত বাধ্যতামূলকভাবে রাখবে, সে যে কোনো সম্প্রদায় হোক, সে শৈব হোক, শাক্ত হোক, গাণপত্যে হোক, সে যেই সম্প্রদায়ের হোক, সনাতন ধর্ম বলে কথা। আমরা সনাতন ধর্মকে এমন করছি যে ডালটা কেটে আলাদা করছি, এই ডালটা কেটে আলাদা করছি, এটা আমাদের ডাল, এটা আমাদের ডাল, এটা আমাদের ডাল, আর বৃক্ষটা নরবরে ভেঙে চুরমার করে দিচ্ছি। একসময় দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে যাবে কি, দুর্বল হতে চলেছে, দুর্বল হয়ে যাচ্ছে এখনই। সেজন্য সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আপনাকে কি করতে হবে? আপনি সনাতনী, আপনি হিন্দু, ব্যাস এটুকু জেনে রাখুন। আপনাকে কি করতে হবে? তাকে রক্ষা করতে হবে, তাকে ধারণ করতে হবে। শুধু জানলে হবে না, বুঝে নিলেও হবে না, জানলে জানার মতন জানলে উপকার হবে, বুঝে নিলে বোঝার মতন বুঝে নিতে হবে, বাস বুঝেছি, এইরকম নয়। ধর্ম মানে ধারণ, ত্রিধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ করা, সত্যকে ধারণ করা, নীতিকে ধারণ করা, নিষ্ঠাকে ধারণ করা, সদাচারকে ধারণ করা। ধর্ম রক্ষা করতে করণীয় বিষয়কে ধারণ করবার নাম ধর্ম, তবে ধর্ম রক্ষা হবে। এইদিকে জানলাম না তাহলে হবে না। আর যদি একবার সনাতন ধর্ম সম্পর্কে কেউ সজাগ হন, গ্রহণ করেন, ধারণ করেন, তাহলে গ্যারান্টি সে কখনো কোনো দিন সনাতন ধর্ম পরিত্যাগ করতে পারে না, পারে না, পারে না, পারে না। বলো না রাধে রাধে। কারা ত্যাগ করে? যারা জানে না, যারা অমৃত পাই হয়নি, অমৃতস্য পুত্রা এই শব্দের সঙ্গে যুক্ত না, সম্বন্ধ করিয়া ভজেই তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। যারা জানলো না সম্বন্ধ করিয়া ভজে, সম্বন্ধ করতে হয় ভগবানের সঙ্গে, চিরকালের, চিরন্তন, চিরদিন আমাদের সম্বন্ধ। এই কলিকালে এমন কিছু মিথ্যা কিছু পাবার জন্য, হ্যাঁ, কলিকালের আড়ম্বর ইত্যাদি ইত্যাদি, যা কিছু, যা কিনা ভক্তি বৈমুখ্য দোষে দুষ্টতা, যা কিনা অন্যায়, লোভ লালসা ইত্যাদির সঙ্গে শিকার হয়ে মানুষ নিজস্ব ধর্ম পরিত্যাগ করছে।
লোভের বশবর্তী হয়ে। এমন লোভ কিছু পাব, পাওয়ার আশায় আসল বিষয়ই পাওয়া হয়ে উঠল না। নিত্যকে পরিত্যাগ করে দিয়ে অনিত্যের মিথ্যা সমুদ্রে ঝাঁপ দিল, নিত্যকে পরিত্যাগ করে দিল, নিজের বাবাকে পরিত্যাগ করে দিল। আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম মহারাজ, যে ধর্ম সবাইকে সম্মান করতে বলে। আর এই সবাই তো দূরের কথা, গীতায় বলেছে কুকুরকে পর্যন্ত সম্মান করবে, অসম্মান করবে না। সর্বজীবেই দিবে সম্মান, জানিক কৃষ্ণ অধিষ্ঠান, জীব তো দূরের কথা। একটা সনাতন ধর্ম এমন ধর্ম জানেন, একটা ঝাড়ুতে যদি পা লেগে যায়, ঝাড়ুতে যদি পা লেগে যায়, ঝাড়ুকে প্রণাম করতে হয়। কেন কেন ঝাড়ুকে কেন প্রণাম করব? আমার অনুভূতি বলে ঝাড়ুকে এই জন্য প্রণাম করব যে ঝাড়ু আমার থেকে বড়। বলে কেন আমার থেকে বড় কেন ঝাড়ু? তবে আমার অনুভূতি বলে এই দেখো ঝাড়ু কত সুন্দর পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে। হ্যাঁ, অথচ আমার এইটুকু একটা হৃদয়, এইটুকু একটা মন, আমি এই মনটাকে পরিষ্কার করতে পারলাম না, আমার হৃদয়টাকে পরিষ্কার করতে পারলাম না। ঝাড়ু 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 আমার থেকে বড়। এমন সনাতন ধর্ম, যে সনাতন ধর্ম অন্যকে মহান করে, অন্যকে বড় করে, প্রণাম করে, দণ্ডবাদ জ্ঞাপন করে, অন্যকে সম্মান করে, নিজে নিরভমানী হয়, অন্যে দেয় মান। তরুসম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তারণে তারে কিছু না বলিবে। আমাদের সনাতন ধর্ম এমন উদার ধর্ম, আমাদের সনাতন ধর্ম এমন মহান ধর্ম, যে ধর্ম প্রগতির কথা বলে, উন্নতির কথা বলে। অথচ সেই প্রগতি সেই উন্নতির পথে বিপত্তি সৃষ্টিকারী যারা মাঝখানে, হ্যাঁ, তারাই আমাদের ধর্মকেই পরিত্যাগ করে দেয়। হায় রে হায়, নিজের বাবাকে পরিত্যাগ করে দিয়ে অন্যের বাবাকে আব্বু, অন্যের মাকে আম্মু বলে ডাকে। আচ্ছা, অন্যের বাবাকে বাবা বলে যায়? বলে হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম খুব বলে, খুব বলে। তবে নিজের বাবাকে পরিত্যাগ করে অন্যের বাবাকে সম্মান করবার কথা কোনো শাস্ত্রে তো কোনো ধর্মে থাকবার কথা না। এই জন্য তো গীতায় পরিষ্কার বলেছি, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। নিজের ধর্মে যদি মরেও যাও তাও ভালো, কিন্তু অন্যের ধর্ম ভয়াবহ। আমার কথা না, গীতার কথা। কাজেই নিজের ধর্মেই নিজে শক্ত থাকুন, শক্তপোক্ত থাকুন। নরবরে হলে চলবে না, নরম হলে চলবে না। নরম এক জায়গায়, কোন জায়গায় নরম জানেন? নরম নরম বৈষ্ণবের কাছে, নরম গুরুদেবের কাছে, নরম বৈষ্ণবতার কাছে, নরম নরম করুণাময়ী রাধারানীর কাছে। হ্যাঁ, আর যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে পাপ, যেখানে অজ্ঞানতা, যেখানে ভুল, যেখানে ভ্রান্তি, যেখানে কারণপাট ভ্রম বিপ্রলিপসা প্রমাদ, যে স্থানে সেই স্থানে যদি আপনি সরল হয়ে, ঠিক আছে থাক যা হওয়ার হয়েছে, না এরকম না, এই কথাটা আমার নয়, গৌড়ীয় আচার্য নরোত্তম ঠাকুর মহাশয় বাংলার খেতুরীর রাজশাহী পরগনার নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, উনি বললেন ক্রোধ ভক্ত দেশী জনে লোভ সাধু সঙ্গে হরি কথা। এই ক্রোধ কখন করবে? যখন দেখবে ধর্মে কেউ বিরুদ্ধাচরণ করছে তখন খুব করে ক্রোধ করো, ধর্মের বিরুদ্ধে কথা বলছে ক্রোধ করো। সেই ক্রোধ কি হবে? সেই ক্রোধ ভক্তি হয়ে যাবে, বলো না গো রাধে রাধে, ক্রোধ হয়ে যাবে ভক্তি। আর তখন তুমি মৌন থাকলে, চুপ করে থাকলে, তোমার ধর্মের ওপর একটা কালো অন্ধকার তৈরি করে দিতে এগিয়ে আসলো। তোমার সনাতন ধর্মের ওপর কেউ কুসংস্কারের প্রলেপ ছড়াতে চাইছে, তোমার সনাতন ধর্মের ওপর কেউ অবক্ষয়ের হাতটা নিয়ে এসেছে, তোমার সনাতন ধর্মের ওপর কেউ কালিমা ছড়াতে এসেছে, কলঙ্কিত করতে চাচ্ছে সনাতন ধর্মের এই পবিত্র অধ্যায়কে, তখন তুমি চুপ করে থাকলে চলবে না। তখন তুমি গর্জে ওঠো, তখন তুমি সান্ত্বনা মনে করো,
सिंह ग्रीब सिंह बीर्ज सिंहर हुंकार चैतन्य सिंहर नवद्वीपे अवतार भगवान चैतन्य महाप्रभु आमरा सेई चैतन्य सिंहर गण सिंह ग्रीब सिंह बीर्ज सिंहर हुंकार चैतन्य सिंहर नवद्वीपे अवतार भगवान चैतन्य महाप्रभु सेई समय तार नेतृत्व छिलो जखन भगवान चैतन्य महाप्रभु देखल चाँदकाजी हरिण नामे बाधा दिच्छे ओई देखो खोल करताल केड़े निच्छे भेंगे फेलछे नाम करते दिच्छे ना भगवान चैतन्य महाप्रभु सेई समय क्रुद्ध हये उठल आर मशाल जालिए हरिण नाम संकीर्तन करते करते चाँदकाजीर दरबारे गिये पौंछालो चाँदकाजी भये भीत हय नाई हयेछिल केन जानो जखन देखेछे दशेर शक्ति एक हयेछे सम्मिलित शक्तिर एक प्रकांड शक्ति हय बिंदु 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 जले सिंधु रूपान्तरित होते पारे किन्तु आज आज कोथाय हारिये गेछे आमादेर शक्ति आमादेर सामर्थ्य आमादेर बल हे सनातन धर्मावलम्बी मानुष केन हारिये फेलेछि जानेन भेद भेद भावना আমরা আলাদা এরা আলাদা ওরা আলাদা ওরা এই আমরা এই আমরা এই ডাল ওরা ওই ডাল আমরা ওই পাতা ওরা ওই পাতা না না সবাই আমরা সনাতন ধর্মের বলো না গো রাধে রাধে সবাই আমরা এক আমাদের সম্মিলিত শক্তিতে কেউ আমাদের এক বিন্দু এক ছিটে ফোঁটা কেউ ক্ষতি করতে পারবে না কারুর ক্ষমতা নাই কেউ আমাদের এক বিন্দু ক্ষতি করে কেন না হ্যাঁ আমরা সংখ্যায় সংখ্যায় আমরা লঘু হতে পারি কিন্তু আমাদের আমাদের গুরু আমাদের হৃদয়ে আমাদের গুরু আমাদের পথদ্রষ্টা আমাদের গুরু আমাদের শক্তি আমাদের গুরু আমাদের সম্বল আমাদের গুরু আমাদের প্রেম আমাদের শক্তি আমাদের রক্ষা কবচ সনাতনী রক্ষা কবচ হ্যাঁ গো সেই জন্য এক হতে হবে সেই জন্য অমন ভেদ বিভেদ করলে চলবে না ওই এক করবার জন্য এই কথাগুলো জানেন কাউকে অসম্মান করবে না কাউকে অবজ্ঞা করবে না কাউকে অবহেলা করবে না নিজে নিরভমানী হবে অন্যে দিবে মান অন্যকে মান দেবে অন্যকে সম্মান করবে ব্যাস আজ এই কথা অন্যকে অসম্মান করলে চলবে না হ্যাঁ নিজে নিরভমানী হয় আমার মতন অপরাধী নাই এই ভাব আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা তো বারবার একটা কথাই বলেন কিন্তু জানেন ওই কথাতে না একটা সাম্যবাদের মন্ত্র চলে এসেছে কি বলেন উনি জানো উনি বলেন আমি অথম আমি শুধু আমার দোষটাই দেখব আমি অন্য কারোর দোষ দেখবার কে হে যে নিজের দোষ দেখে সে অন্যের দোষ দেখতে পায় আর যে অন্যের দোষ দেখে সে নিজের দোষ কি করে দেখবে এ সাম্যবাদেরই মন্ত্র এ সবাইকে এক করবার মন্ত্র আজ আমাদের এক হতে হবে শ্রেণী বিভাগ করলে চলবে না আমাদের মধ্যে ভেঙে গেলে চলবে না আমাদের হাতে হাত মেলাতে হবে সনাতন ধর্ম রক্ষা করতে হলে সকলে মিলে চলতে হবে জানাতে হবে এমন উদার ধর্ম এমন মহান ধর্ম এমন পবিত্র ধর্ম কোথায় কোন কালে কোথায় ছিল গো কেউ দেখেছে কেউ পেয়েছে কখনো হ্যাঁ তাকে যদি কেউ লাথি মারে তাকে যদি কেউ বলে ত্যাগ করলাম সে তো অপরাধী সে অপরাধ কেন করলো জানো আমার জন্য বলে মহারাজ আপনার জন্য কেন বলে কেন জানো আমি ওকে শেখাতে পারি নাই বলো না গো রাধে রাধে আমি আমার ছেলেটাকে শেখাতে পারি নাই আমি আমার মেয়েটাকে শেখাতে পারি নাই হা হা তাকে পিএইচডি করিয়েছি তাকে তাকে অনেক বই পুস্তক পিঠের মধ্যে চাপিয়ে দিয়েছি তাকে অনেক কথা শিখিয়েছি তাকে লেকচারার বানিয়েছি তাকে এই করেছি তাকে ওই করেছি তাকে তাকে শিক্ষিত বানিয়েছি কিন্তু শিক্ষা মানে কি সেটা গো শিক্ষা মানে তো সংস্কার শিক্ষা গ্রহণ মানে
চরিত্রকে গ্রহণ করা। শিক্ষা গ্রহণ মানে ধর্মের পবিত্রতা কি গ্রহণ নয়, শিক্ষা মানে নিজের ধর্ম ত্যাগ। এ কেমন শিক্ষা, এ কেমন কর্ম তোমার? আসলে শিক্ষাই হয় নাই মহারাজ। শিক্ষা দুই প্রকারের হয়,